সকলে শুরুয়া এক মা এক এক বাপ থেকেই আমরা এসেছি সে যে যে ধর্মেরই হোক আমরা তাদের পাশে দাঁড়াবো এটাই হচ্ছে মানব প্রেম সে অসহায় হলে তাকে আশ্রয় দেব অন্নহীন হলে আমরা তাকে অন্ন দেব বস্ত্রহীন হলে তাকে বস্ত্র দেব সে কোন কে কোন ধর্মের এটা আমরা দেখি না আমরা একটাই জিনিস দেখি যে ইনি আমাদের এই মানুষটা আমাদের আল্লাহ পাকের সৃষ্টি হিসাবে আমরা তার পাশে দাঁড়াবো এই সেই কাজটা আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত দ্বারা মানব প্রেমের অ্যাঙ্গেল থেকে আমরা করে থাকি দেশপ্রেম দেশপ্রেম যেটা আছে আমাদের আপনারা জানেন দেশপ্রেম অর্থাৎ আমরা দেশদ্রোহিত কোনো কাজ করব না আর দেশদ্রোহিত কেউ কাজ করলে তাদেরকে ছেড়েও কথা বলবো না এই অঙ্গীকার আমাদের মধ্যে এই সংগঠনের আছে তাই আমরা সাথে সাথে দেশপ্রেমটাকেও রেখেছি বিভিন্ন সময় আমাদের দেশের বর্ডারে যারা আমাদের আসল হিরো যারা যাদের জন্য আমরা নিশ্চিন্তে রাত্রে ঘুমাই বাড়িতে যারা রোদ চল উপেক্ষা করো যারা বনে জঙ্গলে পাথরে তারা পড়ে থাকে তাদের উপরে যেমন আক্রমণ হয় তাদের উপরে যেমন এই রাজশক্তি দ্বারা অপব্যবহার করা হয় এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত দ্বারা তাদের পাশে আমরা এই সংগঠনের পক্ষ থেকে দাঁড়াই তো সেই জায়গায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত আমরা কেন করব সেই জায়গায় আমরা দেখতে পেলাম যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত দ্বারা আমরা আপনারা জানেন যে বাংলার লোকে মাতোয়া বলে একটা পরিবার আছে সেই পরিবার সে মাতোয়া সম্প্রদায়ের যে পরিবার তেনাদের ধর্মগুরুর তেনাদের ধর্মগুরুর যে ফলোয়ার সেই ফলোয়ার কিন্তু তাদের মাত্র 1% সেই 1% ফলোয়ার নিয়ে তারা তাদের ধর্মগুরুর নামে বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালি হসপিটাল এক কথায় তাদের কমের মানুষকে আগিয়ে নিয়ে শিক্ষা জগতে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বাস্থ্যের দিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু তাদের ফলোয়াররা তাদের ধর্মগুরুর নামে তারা বিভিন্ন দাবি দাবা সরকারের কাছ থেকে আদায় করে নিয়েছে শুধু সেটা নয় তাদের 1% ফলোয়ার নিয়ে তারা একটা এমপি নিয়েছে দুটো এমএলএ নিয়েছে সেই জায়গায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত দ্বারা আমরা দাবি করেছি সরকারের কাছে যে আমরা সে তারা তাদেরকে যে দিয়েছে তাদের ধর্মগুরুর নামে যে কাজগুলো হচ্ছে আমরা একজনে হিংসুকে নয় আমরা হিংসা করতে চাচ্ছি না অবশ্যই যারা ভারতবর্ষের নাগরিক তাদেরও পাওয়ার অধিকার আছে তাদের ধর্মগুরুর নামে তারা যদি করতে চাচ্ছে করুক তাদেরকে সরকার দিয়েছে একজন আমরা সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু সেই জায়গায় এই ফুরফুরার জমিনে যে মহান ব্যক্তিটা যে মহান ব্যক্তিটাকে উদ্দেশ্য করে যে মহান ব্যক্তিটার জন্য এই মুসলমান বলে আমরা দাবি করি সেই মহান ব্যক্তিটার জন্য আজ আমরা টুপি পেলাম দাড়ি পেলাম কোরআন পেলাম সেই মহান ব্যক্তিটার নামে এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত দ্বারা আমরা কয়েকটা দাবি রেখেছিলাম সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে এইগুলোই আমরা বলেছিলাম দাদা হুজুর পীর কেবলার নামে বিশ্ববিদ্যালয় করতে হবে দাদা হুজুর পীর কেবলার নামে সুপার স্পেশালি হসপিটাল করতে হবে ফুরফুরার বুকে উন্নয়ন পরিষদ যে অফিস সেটা কোথায় আছে সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে কেন বিভিন্ন দিন ধরে আমরা শুনছি ফুরফুরার জমিনে উন্নয়ন পরিষদ অফিস আছে সেটা ভাই আমরা আমাদের জ্ঞানে তো পাইনি আর আমাদের বাপদাদা 14 পুরুষ যারা দীর্ঘদিন ধরে এখনো অব্দি যাচ্ছে তারাও কিন্তু এই সরকারের পক্ষ থেকে ফুরফুরার জমিনে উন্নয়ন পরিষদ অফিসটা কোথায় আছে কেউ দেখতে পাইনি কিন্তু বিভিন্ন মিডিয়ায় তারা সরকারের পক্ষ থেকে তারা বারবার বারবার গ্যারান্ট দিচ্ছে যে ফুরফুরা শরীফে উন্নয়ন পরিষদ বলে কিছু একটা আছে কিছুই নেই সেখানে তো আমরা সেখানে দেখতে পেয়েছি না আমরা যখন আমাদের ধর্মগুরুর নামে বিশ্ববিদ্যালয়ে সুপার স্পেশালি হসপিটাল দাবি করতে গেছি আমাদের দাবি পূরণ করা তো দূরের কথা সেখানে আপনারা আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরলে আপনারা অবাক হবে আপনাদেরকে বলি যে ফুরফুরার জন্য এখানে গঙ্গা পূজা বলে এইখানে পাশে একটা গঙ্গা পূজা বলে মেলা হয় বছরে সেখানে জনসংখ্যা সেখানে 3 দিন না 5 দিন যেটা হয় সেখানে জনসংখ্যা তাদের 3 দিনে না 5 দিনে ওটা প্রায় 5 লক্ষ থেকে 6 লক্ষ মানুষের সমাগম হয় সেখানে কিন্তু আমাদের বর্তমান রাজ্য সরকার 70,000 কোটি টাকা করে প্রত্যেক বছরে ওই পার পাশে খরচের জন্য সেখানে বরাদ্দ করে তো সেই জায়গায় আমরা এই বিষয়টা মানুষের কাছে তুলে ধরেছি ফুরফুরার জমিনে শুধু বাংলা নয় বাংলা আসাম ত্রিপুরা বাংলাদেশ সমস্ত জায়গাতে এক কথায় বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই ফুরফুরার জমিনে 21-22-23 যে সালে সবটা হয় এই 3 দিনে আমরা যেটা জনসংখ্যা পেয়েছি আমরা সরকারি আইনি রিপোর্ট যেটা পেয়েছি ম্যাক্সিমাম 1.5 কোটির উপরে মানুষ হয় সেখানে কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কোনো রকম কিছু আশা করতে পারিনি সেখানে আমরা বেশি কিছু পাইনি সেখানে আমরা যেরকম আমাদের ধর্মগুরুরা চায়নি
কিন্তু সেখানে সরকারের পক্ষ থেকে কোনো আগ্রহী দেখতে পাইনি, সেখানে হাজিরা দেখতে পাই। এই বর্তমান সরকারের সরকারে কিছু 300 লাইট লাগিয়ে দিয়েছে, যে লাইট গুলো ইশারে সব 3 দিন, হয়তো আল্লাহ ভালো জানে দিবস সিস্টেম কিনা, 3 দিনই জ্বলবে, তারপরে সারা বছর বন্ধ থাকবে। এই তাদের মধ্যে উন্নয়ন দেখতে পেয়েছি। তো যাই হোক, আমাদের সুপার স্পেশালি বিশ্ববিদ্যালয়ে যে দাবিটা ছিল সেই বিষয়টা বলি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্টেজ থেকে বিভিন্ন প্রোগ্রাম করে সরকারের দ্বারা সোশ্যাল মিডিয়া দ্বারা আমরা আমাদের দাবিগুলো সরকারের কাছে করেছি। বা শুধু ওটা নয়, আমরা বিভিন্ন দপ্তরে আমাদের কাছে প্রায় 200-এরও বেশি তথ্য আছে, আমরা সেগুলো সবকিছু রিসিভ কপি আমাদের কাছে আছে, আমরা শুধু মাইকে চিনলে দাবি করিনি, কাগজ কলম আমরা দাবি করেছি, নবান্ন অবধি আমাদের সব পেপার পৌঁছেছে, সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে কোন রকম রেসপন্স পাওয়া যায়নি। সেখানে আপনারা জানেন এই বাংলার বুকে সর্বপ্রথম যে ব্যক্তিটা পথ দেখিয়ে গেছে, যে ব্যক্তিটা সর্বপ্রথম ভুলে গিয়েছিলেন বা করে গিয়েছিলেন, যেই এমন এক একটা জিনিস বাংলার বুকে প্রত্যেকটা স্টেটে স্টেটে হওয়া দরকার আছে, সেটা হচ্ছে একটা গ্রামীণ হসপিটাল। সেই গ্রামীণ হসপিটাল ফুলপুরার জমিনে তথা ভারত বাংলার জমিনে যে ব্যক্তিটা সারা সর্বপ্রথম এই পথটা দেখিয়ে দিয়ে গেছে, তিনি হলেন ফুলপুরার বীর বীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাংলার বুকে স্বাধীনতার পরে গ্রামীণ হসপিটালটা তিনিই করে বাংলার মানুষকে পথ দেখিয়ে গেছে, বিভিন্ন সরকারকে পথ দেখিয়ে গেছে। সে যেই এইরকম ভাবে একটা গ্রামীণ হসপিটাল প্রত্যেকটা জায়গায় জায়গায় দরকার আছে। তো সেইখানে আমরা দেখতে পেয়েছি আমাদের দাবি দাবা তো অনেকটাই বেশি হয়ে যাচ্ছে সরকারের কাছে, আমরা তার নিজে হাতে গড়া যে হসপিটালের চেহারাটা দেখতে পাই এখন অব্দি গেলে, তার কোনো একটা ঘরের অ্যাসবেস্টার উড়ে পালিয়ে গেছে, তার কোনো একটা মানে দেয়ালের সব নড়া ধরে যাচ্ছে, সেখানে আমরা দেখতে পেয়েছি সেই হসপিটালে কোনো ভাইয়ের যদি হাতটা কেটে যায় সেই হাতটা কিচ করতে গেলে সেই কিচের যে সুতোটা সেটাও ছিঁড়ে বেরিয়ে যায়, ছিঁড়ে চলে যায়। তাহলে সেখানে আমরা নিজে থেকেই বুঝতে পেরে গেছি যে না, আমাদের যে দাবিটা এই সরকারের প্রতি অনেকটাই হয়ে গেছে। তাই আমরা দাবি সবকিছুই আমাদের আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, আমরা দাবিটা অনেক বাড়াবাড়ি করে ফেলেছি, কারণ তার হাতে গোড়া হসপিটাল সেটা নিয়ে যদি না গুরুত্ব থাকে তা আমরা তার থেকে তো বেশি অনেকটাই চেয়ে ফেলেছি। তাই আমাদের মন্ত্রণের গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি দাবা আছে, থাকবে, আগামী দিনও পথ চলবে। সেই জায়গায় আমি আর কম সময়ের জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।